সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 10টা, 5 মিনিট বাকি আছে, 10টাই। সেই দরজাও খোলা, সব দরজা খোলা, কারণ উনি এখন গেছেন ছাদি। উনি এখন অভ্যাস হয়ে গেছে যে ঘুম থেকে উঠলেই উনি আগে ছাদে যাবে, সিস্টেম ক্লিয়ার করার হলে ক্লিয়ার করে আসবেন। কিন্তু একটু লেট হয়েছে বলে বাথরুমে গিয়ে আর টয়লেট করে এসছে। এবার আরেকটা সিস্টেম, আরেকটা সেকেন্ড পার্ট, সেটা হয়তো উপরে হতে পারে, ঠিক নেই, ওনার মুড নিয়ে কথা। তো আজকে তো হচ্ছে ষষ্ঠী, বোঝা যায় সেই গেল, আজকে ষষ্ঠী, কাল সপ্তমী, তারপর দিন অষ্টমী। যাই না ঘুরতে যেতে পারবো কিনা, সবাই কোথায় কোথায় ঘুরছে, হয়তো এবার আমার ঘোরা হবে না, আর কি করা যাবে। আজকে কি রান্না সেটা আগে দেখাই, দাঁড়া। চিকেন দেখেই লোভ লাগছে, একদম কষার কালারটা দেখেছো যা এসছে না, মানে অল্প ছিল সেটা দিয়েই মা করেছে। ডিমের ঝোল করার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হলো করার কথা ছিল কালকে যখন রাত্রিবেলা মা খাচ্ছিল, মা তো এসছে 11:30, হ্যাঁ 11:30 পরে, মানে সব পাল্লাটা ক্লিন টিন করে তারা নাটকে তারপরে এসছে, তখন খেতে বসে তখন মা বলছে যে এই ডিম আনা হয়নি। এবার তখন তো 12টার সময় তো কোনো দোকান খোলা থাকবে না যে ডিম আনতে পারবে, কী বলতো আমরা আগের দিন এনে রাখি, কারণ তাহলে সকালবেলা কোনো প্রবলেম থাকবে না। সকালবেলা অনেক লেটে দোকান খোলে, ততক্ষণে মার আবার রান্না হয়ে যায়। এবার কী হবে, এবার বাপিরা তো বলে রেখেছিল রাত্রিবেলা যে সকালবেলা যদি তাড়াতাড়ি হয়তো রেনো। এবার মা বললো, আমি যখন সকালবেলা উঠলাম, আজ 9টায় উঠেছি, তো সকালবেলা উঠলাম, মা বললো যে বাপিকে বলেছিলাম, এবার দোকান তো কতদিনই খোলে না। এবার বাপি আনতে আনতে মা ভাবলো যে অল্প তো মাংস আছেই, তাহলে ওটাই আজকে করে ফেলি। তো কষা করে একদম অল্পই মাংস, মনে 10টা হয়তো হবে বা হবে না, তো করে ফেলেছে মা। আর করেছে বেগুন ভাজা আছে, ভাত দিয়ে সকালবেলা খাওয়াই যাবে, ভাত এখন হচ্ছে, এদিকে ডোরটাও বসিয়ে দিয়েছি, এর মধ্যে আজকে মাছ আছে, পেঁপে আছে, আলু আছে, মাংস আছে, গাজর, সোয়াবিন এসব নেই, কারণ প্রতিদিন দিলে আবার ওটাও খেতে পছন্দ করে না। তো একদিন বাদে বাদে একদিন একটু অন্যরকম এটাই দিতে হবে, কারণ অন্য কিছু খেতে পছন্দ করে না, ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। কালকে মাছ খায়নি, তার আগের দিন মাছ খেয়েছিল, তো আজকে হলো মাছ দিই, তো আজকে মাছ খাবেন উনি। ভাত মনে হচ্ছে প্রায় প্রায় হয়ে গেছে। দেখো আমাদের দোকানে কে এসছে তৈরি করতে, আমার দুধ হয়েছে, ঠিক আছে, এখন সুন্দর দোকানদারি করে জানো, তাই না? না না, যাচ্ছেন দেখেন, চলেন দিদি চলেন, আবার এদিক দেখেছো, শুধু এদিক ওদিক, শুধু এদিক ওদিক, ধীর আর আমার যদি বাচ্চা থাকে, চলো ঘরে চলো, ঘরে চলো, চো 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 চো, আবার চলো চলো, কি জ্বালায় দেখো, অত শুকতে হবে না, ওটো চলো। এবার বাপি খেয়ে দিয়ে আসলো, এবার আমরা উপরে যাচ্ছি, ঠিক আছে, কত
ছোট্ট একটা দোকানদার, বড় ভালো দোকানদার, দেখেছো উল্টো পাল্টা দেখো সেফটি পিন। কি বলি এরে, আমার বলার মুখ। বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বেজে গেছে 12:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সপ্তমী, আজকেও কোথাও বেরোনোর কোনো প্ল্যান নেই, কালকেও ছিল না, আজও নেই, শুধু বাড়িতে খাওয়ারই প্ল্যান আছে। কালকে আমি খেলাম দেখলে মোগলাই, যেটা কি বলবো, 10-এ মোটামুটি 5 নম্বর দেওয়া যেতে পারে, কারণ প্রচণ্ড কড়া কড়া করে ভেজেছে, আর আমার ওরম একটু ভালো লাগে না, একটু শুকনো শুকনো ওসব একটু কমই ভালো লাগে। কিন্তু খেতে খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু একটু ভালো হলে বেশি ভালো হতো। আমি আর মাও অল্প খেয়েছে, কারণ আমি আর বেশি খেতে পারিনি, আর খেতেই পাচ্ছিলাম না। আর আজ মাংস হয়েছিল, সেটা একটুখানি খেয়েছি, এই হলো কালকের দিন চলে গেল। আজকে ভাবছি কি খাই, আজকে হয়তো দিদা আসতে পারে, হয়তো না, দিদা আজকে আসবেই, কখন আসে দেখা যাক। আজকে রান্না বান্না সব কমপ্লিট, মা এখন করছে সেলাই, সেলাই করছে কি আমার ড্রেস, আমার ওই চুড়িদারটা যেটা এসেছিল মিন্ত্রা থেকে, সেটা একটুখানি মারতে হবে, নাহলে একটু হুগলো হুগলো লাগবে, সেই হাতা তারপরে বডি এসব মারছে মা। তারপরে তাহলে অষ্টমীতে পরতে পারবো, অষ্টমীতে শাড়ি পরারই ইচ্ছা, কিন্তু যদি ভোরবেলা অঞ্জলি হয় তখন তো শাড়ি পরতে পারবো না, ওদেরই আরো সুন্দর করে শাড়ি না পরলে ভালো লাগবে না, এটাও ভালো লাগবে না না সাজলে। এত সুন্দর ড্রেস হতে একটু ভালো মনে হলো, ভোরবেলা করাও যাবে না। যাই হোক, আজকে রান্না হয়েছে ডাল, কাল মাংস চলে অবশ্যই আজকে ডাল হবে। আর আমরা ওই মাটি ওরমই পছন্দ করে, বেশি নিরামিষ হালকা খাবার, ওই মাংস মাংস মা ওর অত একদমই পছন্দ করে না, ওই এক পিস করে খায়। আর ওর তো কালকে তো অল্পই ছিল, পুরো মাছের মতো করে খেয়েছি জানো মা, হেভি লেগেছে, একদম মাখা মাখা ভালো লেগেছে, তোমরা তো দেখেইছো, কালারটাও দারুণ এসছে, অল্প বলে বেশি কালারটা আরও বেশি ভালো লাগছিল। তো আজকে হয়েছে ডাল, উচ্ছে আলু তরকারি আর কুমড়ো ভাজা, মুলো ভাজা, এর জন্য হবে এত বিচ্ছি খেতে গেল, একটা খেয়েছিলাম তো, দেখা একটা খেয়েছিলাম, ইস সবাই কে মুলো ভাজা খায়, মন ভালো থাকবে ওইটা খেয়ে, পেট ভালো থাকবে, সময় ঘোরাতে নিয়ে যায় না বলে মন ভালো থাকবে ওইটাকে, সত্যি লজিক। টোটো কি করছে সেটা দেখো, টোটো দেখছে বাইরে, কিছুক্ষণ পর এসে গেল আমাদের দিদা, বলেছিলাম না দিদা আসবে, এসে গেছে। তারপরে দিদা আমাদের তো উপরে যে এসব কাজ হয়েছে সেগুলো তো ঠিকঠাক করে দেখেনি, তো তাই বলছিলাম দেখো দেখো দূরে গিয়ে দূরে গিয়ে দেখো। তারপরে বাপি এসে গেছে, বাপি যাচ্ছিলো একটু বাজারের দিকে, তো বাপি বললো এদিকে এসে দেখেন, তারপরে বাপি আবার দেখাচ্ছে, তো সেটাই দেখছিল দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই আমি একটু ভাবলাম একটু ভিডিও করি যে দিদা কিরম করে দেখছে আর বাপি কেমন করে দেখাচ্ছে উৎসাহে। তো এইসবই হচ্ছিলো, দিদা দেখছিলো যে কত কিছু এগিয়ে গেছে। তারপর দিদা ভাবছিলো সপ্তমীর দিন আসবে, আমি বলছিলাম হ্যাঁ চলে এসো,
তো টুক করে চলে এসছে অটো করে, তারপরে ওখান থেকে হেঁটে হেঁটেই এসছে, বলেছিলাম নিতে যাবো কিন্তু নিজেই চলে এসছে। সোফায় চলে এসো, তারপর দেখি দিদা যখন ফোনে কথা বলছে আর অমনি এসে গেছে আমাদের ডোডো মশাই। ডোডো দিদারে দেখে যে কি লাফান ঝাফান, তাই ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না, কারণ ওকে সামলাবো, দিদার শাড়ির নতুন পরে এসে সেটা ছিঁড়ে দেবে, কারণ ও খুব দুষ্টুমি করে। এবার ডোডো নোক আছে, নোকে দিদার ওই শাড়িটা ছিঁড়ে যেতেই পারে, নোকটা একটু বড় হয়ে গেছে তো পরে আবার কেটে দিয়েছি, কিন্তু সে এদিক ওদিক লাফান ঝাফান, দিদার থেকে আদর খাবে আর দিদারেও খুব ভালোবাসে, মানে কেউ দিদারে ভালোবাসুক না বাসুক ও বিশাল ভাসে, দিদার ছোট্ট নাতনি বিশাল ভাসে। তারপরে আবার সন্ধেবেলা আমরা চিকেন চাউমিন এনেছিলাম আমার জন্য, আমি মাকে বলেছিলাম মা চিকেন চাউমিন চিকেন চাউমিন খাবো, কিন্তু যা বিচ্ছুরি খেতে, শুধু তেল তেল তেল, আমরা হাবড়ায় খাই ওটা ভালো লাগে বাট এটা একদম বেকার। তারপরে খাওয়া দাওয়ার পর তারপরে এগরোলো, মা দিদা খেলো, তারপরে আমি এখানে বসে গেলাম মেহেন্দি করতে, অনেক কষ্টে একবার করতে গেছি তো এই হচ্ছে ওই হচ্ছে ডোডো জ্বালাতন করছে সেই জন্য পুরো খেটে গেছিলো, আবার আমি করতে বসলাম আর কমপ্লিট হলো শেষ মেশ। দেখো কেমন লাগছে তোমরা একটু বলো, এমনি জাস্ট করা করলাম, কী আর করবো, টাইম পাস আর মেহেন্দি করার খুব ইচ্ছা হচ্ছিলো, ভাবলাম অষ্টমীতে যাবো শাড়ি পরে একটুখানি করেই নিই, তো বেশি না নর্মাল একটা করলাম, নিজের মনের থেকেই আসলো সেটাই করে ফেললাম। তো আজকের ব্লগটা এই অবধি, আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, গানের জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে কিছু করার নেই, তো টাটা গুড নাইট। আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে জানাতে ভুলো না।